ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি, আর আমি শরণে এসে গেছি তোমাদের সকলের প্রিয় সিরিয়াল ওগো নিরুপমার আপডেট দেবো বলে। এবং তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, যারা যারা এখনো অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো। সিরিয়াল ওগো নিরুপমাতে তো আমরা ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি শালিনী দেবীর বিষয় ঢুকবে না, তার আগে ওই লিলির বাবার যে সমস্ত ঝামেলা ঝাঁটি অশান্তি যেগুলো নিয়ে উনি আসছেন আর কি, সেই সমস্ত কিছু হবে। তার আগে আমাদের এখানে আবির অ্যারেস্ট হয়ে যাবে, নিরুপমা যাবে যুদ্ধ করতে, কিন্তু না, সেসব কিছুই আর হচ্ছে না। কারণ লিলি তো এসেছে, এসে জানাচ্ছে যে শুধু আবির বাবুকে অ্যারেস্ট করলে হবে না, মৈনাককেও অ্যারেস্ট করতে হবে। কারণ মৈনাক তাকে ঠকিয়েছে, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বিয়ে আর করেনি, আর এই সমস্ত কিছু নিয়ে এইবার বেঁধে গেল ঝামেলা। আমাদের মণি জানাচ্ছে যে না না, মৈনাক তোমাকে বিয়ে করবে, কিন্তু মৈনাক জানাচ্ছে যে না না, আমি কি করে বিয়ে করবো, আমি তো বিবাহিত। আর এই জিনিস জানার পরে লিলি আরও খেপে গেছে। অবশেষে আমাদের নিরুপমা হাল ধরেছে এবং সে জানাচ্ছে যে কখনোই সেটা সম্ভব না, মৈনাকের সাথে কাজলের যে বিয়েটা হয়েছিল সেটা শুধুমাত্র একটা নাটক ছিল, কখনোই এরকম ছিল না যে মৈনাকের সাথে কাজলের রিয়েল ম্যারেজ হয়েছে। এরা অ্যাকচুয়ালি নাটক করছিল, একটা বিশাল ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রের কারণ হচ্ছে আমি ও আমার বোন উর্মি যাতে ওই বাড়িতে একসাথে না থাকতে পারি, তাই আমাদের দুজনের মধ্যে অশান্তি বাঁধিয়ে যাতে আমরা দুজনেই ওই বাড়ি ছেড়ে চলে যাই, সেটাই ছিল মনির আসল উদ্দেশ্য। এবং মনির কথাতে সাপোর্ট করে কাজলও এখন বলেছে যে একেবারেই সঠিক কথা, কিন্তু লিলিকে কি করে বিয়ে করবে মৈনাক। মৈনাক জানাচ্ছে যে সে তো উর্মিকে পছন্দ করে, সে লিলিকে পছন্দই করে না। কিন্তু আমাদের উর্মি যখন এসে মৈনাকের হয়ে কথা বলছে, তখন মৈনাক নিজেও অবাক হয়ে যাচ্ছে যে উর্মি মেয়েটা অতটাও খারাপ না যতটা সে ভেবেছিল। এমনকি মৈনাককে এখন বারে বারে এটা বোঝাবার চেষ্টা করছে মনি যে তুই চাপ নিস না, বিয়ে করে নে, তুই বিয়ে না করলে আমরা ফেঁসে যাব। কিন্তু আমাদের মৈনাক এবার নিজে মুখ খুলেছে আর জানিয়ে দিয়েছে যে বিয়েটা কোনো ছেলে খেলা নয়। মনির কাছে বিয়েটা ছেলে খেলা হতে পারে, কিন্তু তার কাছে নয়। এছাড়াও লিলি এই মুহূর্তে জানাচ্ছে যে আমার বাবার অনেক টাকা পয়সা এদিক ওদিক হয়ে গেছে তোমাদের কারণে, সেই কারণে আবির বাবুকে এই মুহূর্তে থানায় যেতেই হবে। পুলিশও তেমনটা বলছে, উকিলও তেমনটা বলছে, কিন্তু নিরুপমা জানিয়ে দিয়েছে যে অসম্ভব, আবির বাবু অ্যারেস্ট হবে না, কারণ আসলে কোনো ঝামেলাই হয়নি। যেমনটা মিস্টার জেন চেয়েছিল যে যাতে করে ওখানে সংযুক্তাই র‍্যাম্প শোটা করুক, কিন্তু সংযুক্তাই তো ছিল, কারণ সংযুক্তা আর নিরুপমা দুজনেই তো এক মানুষ, তাই দুজনে নানান রকম বেশে আসুক না কেন, দশ রকম বেশেও যদি আসে মানুষ তো আসলে একজন, তাই উনি যেটা চেয়েছিলেন সেটাই কিন্তু হয়েছে। সুতরাং ওখানে সংযুক্তাই কিন্তু প্রেজেন্ট ছিল, সুতরাং এই কেস আর ধোপে টিকলো না, আর আবির্বাবুর অ্যারেস্টও হলো না। কিন্তু বিষয় হচ্ছে, এখানে আরও একটা বিষয় চলে এলো, বিষয় হচ্ছে শালিনী দেবের বিষয়টা আমাদের নিরুপমা এবার জানিয়ে দিল আবিরকে। শুধু যে জানিয়ে দিল তা নয়, তিনি আবির্বাবুকে এটাই বললেন যে মনি কতখানি শয়তান সেটা যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে এইটা জানতে হবে যে 20 বছর আগে আপনার মায়ের সাথে কি ঘটেছিল। এমনকি এটাও বলে যে মনি যা খারাপ ব্যবহার করেছে সেটা জেনে আপনি যতটা না কষ্ট পাবেন, তার থেকে বেশি কষ্ট পাবেন যে আপনার মাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মনি। মায়ের মৃত্যুটা একেবারেই স্বাভাবিক ছিল না, মায়ের মৃত্যু ছিল অস্বাভাবিক, আর এই সমস্ত কিছুর পেছনে হাত ছিল মনির। আবির ফার্স্টে বিশ্বাসই করতে পারছিল না যে তার মনি এই ধরনের কাজ করেছে, কিন্তু আশেপাশে সব অবস্থা দেখে আবির কোথাও না কোথাও গিয়ে একটা থমকে গেছে যে নিরুপমা এটা কি জানাচ্ছে। 20 বছর আগের এক সত্যি তুলে ধরার চেষ্টা করছে আমাদের নিরুপমা, তার সত্যিটা এই যে তুলে ধরাটাই কি সার হবে, কারণ আদেও কি তুলতে পারবে সত্যি, কারণ শালিনী দেবী কি এত তাড়াতাড়ি আসবে সকলের সামনে। শালিনী দেবী যদি ফিরে আসে তাহলে তো গল্পের আর কিছুই থাকলো না, তাহলে কি গল্প নতুনভাবে সেজে উঠবে, নাকি শালিনী দেবীকে হাজির করতেই পারবে না ওইখানে আমাদের নিরুপমা। তার আগে মনি কিছু এদিক ওদিক করে রেখেছে, আর যদি মনি কিছু এদিক ওদিক করে শালিনী দেবীকে সাইড করে রেখে দেন, আর শালিনী দেবী যদি স্পটে না আসতে পারেন, তাহলে কিন্তু আবারও ভুল বুঝতে পারে আবির নিরুপমাকে। সেক্ষেত্রে কি হবে এটা যদি জানতে হয়, তাহলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল ওগো নিরুপমা স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্যেও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।